আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের এই রেডি কোকোপিট আপনারা দেখুন আমরা কিভাবে রেডি কোকোপিট তৈরি করি। রেডি কোকোপিট হচ্ছে আপনার চারা দেওয়ার জন্য, যে কোনো সবজি চারা দেওয়ার জন্য আমাদের এই প্রসেসিং কোকোপিট আপনারা ব্যবহার করবেন। যারা নতুন নার্সারি করতে চাচ্ছেন, নার্সারিতে অবশ্যই আপনাদের এটা লাগবে যে সবজি চারা তৈরি করার জন্য। আপনারা যে কোকোপিট সাধারণত ব্যবহার করেন সেগুলো তো আসলে যদি নতুন কোকোপিট হয় সেটা চারা ভালো হয় না, কারণ লবণাক্ত থাকে এবং অনেক কিছু হয়। তারপরেও আপনাকে কোকোপিটের সাথে জৈব সার, তারপরে আপনার হচ্ছে কিছু অনুখাদ্য, তারপরে আপনার জিপসাম, তারপরে ট্রাইকোডার্মা ভিরিডি, তারপরে আপনার কম্পোস্ট, এগুলো আমরা সমস্ত কিছু মিশ্রণ করে দিই যাতে আপনার সবজি চারা সুন্দর সাবলীলভাবে হয়। এবং এটা আপনারা ছাদ বাগানে ইউজ করতে পারবেন, কারণ হচ্ছে ছাদ বাগানে ইউজ করতে গেলে অবশ্যই আপনাকে শোধন করে নিতে হবে কোকোপিট। কিন্তু আমাদের এটা যেহেতু শোধন করা এবং ট্রাইকো দিয়ে জীবাণুনাশকও করে দেওয়া, তো সেজন্য আপনারা আমাদের এই কোকোপিটটা অনায়াসেই ব্যবহার করতে পারবেন যে কোনো ছাদ বাগানে বা যে কোনো গাছের ইসে। আর সবজি চারাতে তো ব্যবহার করতেই পারবেন প্রসেসিং কোকোপিট, এটা আপনি সবজি চারায় ব্যবহার করার জন্য নেবেন এবং ঢালবেন, ট্রের ভিতরে দিবেন, কোনো কিছু মিক্স করতে হবে না। দেখুন কত সুন্দর এই কোকোপিট, কোকোপিটের ভিতরে আমরা কিছু মিক্স করেছি যেগুলো গাছের খাদ্য উপাদান যোগাবে, তো সেরকমভাবেই আপনারা এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে। এই দেখুন আমাদের কোকোপিট, প্রসেসিং কোকোপিট, এটা প্রথমে আমরা ভিজিয়েছি, তারপরে ওয়াশ করে ধুয়েছি, তারপরে রোদে শুকিয়ে, তারপরে এখন এর সাথে আমরা গাছের প্রয়োজনীয় কিছু খাদ্য উপাদান যোগ করতেছি। এখন এটা এখন আপনারা দেখেন যে আমরা কিভাবে এটা তৈরি করি। আপনাদের যাদের লাগবে তারা আমাদেরকে অর্ডার করবেন, আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করবেন, আমরা কুরিয়ারের মাধ্যমে সরবরাহ করে থাকি, কোনো সমস্যা নেই। তো দেখুন দর্শক, এটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি, এটা পল্লী উন্নয়ন একাডেমির নতুন একটা আবিষ্কার, যে গাছের ভাইরাস রোধী, আপনার কাণ্ড পচা, শিকড় পচা, তারপরে মাটিবাহিত অনেক রোগ যেগুলো থেকে এটা মুক্ত করে। তো এটা আমরা কোকোপিটের সাথে মিশিয়ে দিচ্ছি যাতে আপনারা কোকোপিট ইউজ করলে আপনার গাছ এই সমস্ত রোগ থেকে মুক্ত থাকে এবং কোকোপিটটাও জীবাণু মুক্ত হয়। এ কারণে আমরা এই ট্রাইকো ডার্মা পাউডার ইউজ করি। তো দর্শক দেখতেই পাচ্ছেন এটা ট্রাইকো ডার্মার প্যাকেট, পল্লী উন্নয়ন একাডেমি কর্তৃক উৎপাদিত উদ্ভাবিত নতুন একটি কৃষিতে নতুন আবিষ্কার। এটা আপনারা দেখুন এটা আমরা কীভাবে কোকোপিটের সাথে মিশিয়ে দিচ্ছি কোকোপিট প্রসেসিং কোকোপিটের জন্য, সেটা আপনারা দেখুন। তারপরে আমরা এখন রেডি, এটা হচ্ছে এই যে পাউডার, এই পাউডার আমরা পানিতে গুলিয়ে তারপরে কোকোপিটের সাথে মিশিয়ে দেব। তো যারা নতুন সবজি চারা নার্সারি করতে চাচ্ছেন অথবা যে সমস্ত কৃষক ভাইরা টেরের ভিতরে সবজির চারা করে জমিতে রোপণ করতে চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই এই ধরনের কোকোপিটে চারা তৈরি করবেন, কারণ আপনি যার তার কাছে সহজেই কোকোপিট পাবেন। কিন্তু সেই কোকোপিট জীবাণুমুক্ত কি না, তারপরে কোকোপিটের ভিতরে যেহেতু কোনো খাদ্য উপাদান থাকে না, সেহেতু এই সমস্ত উপাদান মিক্স করা আছে কি না সেটাও একটু দেখে নেবেন। তো আমরা দেখাচ্ছি যে আমরা কীভাবে কোকোপিটটাকে তৈরি করি, আমরা কীভাবে কোকোপিটটা প্রসেসিং করি, আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা কিছু জিপসাম সারও দিয়ে দিব কোকোপিটের সাথে,
তারপরে আমরা জৈব সার মিক্স করব। তো জৈব সার মিক্স করার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে যে আমরা এখানে 60% কোকোপিট এবং 40% জৈব সার মিক্স করি, যা গাছের জন্য খুব উপকারী। সিআই কোম্পানির জৈব সার আমরা সবসময় ব্যবহার করি, ভালোটাই ব্যবহার করি। তো সেই সুবাদে আমরা এটা আমরা দিচ্ছি, দেখুন।